জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই হাই গাইস সাকিব ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল নোটিফিকেশন বার স্পটিফাই লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম প্রিভিউতে যে আপনি ভিডিওগুলো দেখলেন এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে তো কীভাবে খুব সহজে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার ক্ষেত্রে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব আর আপনাদেরকে একটা এক্সএমএল ফাইল ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে এক্সএমএল ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে এক্সএমএল ফাইলটা ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করতে হয় আপনি যদি না জানেন আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইস প্রথম আপনাদেরকে আপনি যে গানটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই গানের একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও ডাউনলোড করতে হবে সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংলিশ হতে পারে আপনার পছন্দের যে কোনো গান কিন্তু আপনি ইউজ করতে পারেন তো ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও ডাউনলোড করার জন্য আপনাদেরকে ইউটিউব ওপেন করতে হবে ইউটিউব ওপেন করার পর আপনাদেরকে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনি কী করতে হবে আপনার পছন্দের গানের টাইটেলটা লিখতে হবে যেমন আমি এখানে একটা লিখে দিচ্ছি আমি এক জীবনে যে গানটা রয়েছে ওই গানটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করব তার জন্য প্রথমে লিখেছি দেখতে পাচ্ছেন এক জীবন মানে গানের টাইটেলটা লিখেছি এরপরে যে লাস্টের দিকে লিখতে হবে লিরিক্স স্ট্যাটাস ব্ল্যাক স্ক্রিন এরকমভাবে আপনি লিখে দেবেন তারপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টাইলিশ ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও চলে এসেছে আপনি প্লে করে দেখবেন যেটা আপনার পছন্দ হবে ওই ভিডিওটাকে আপনাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রয়েছে আপনি নিচে আসবেন প্লে করে দেখবেন প্লে করে দেখার পর আপনাদেরকে পছন্দ যেটা হবে সেটাকে আপনি ডাউনলোড করবেন গাইস লিরিক্স ভিডিওটা ডাউনলোড করার পর আপনাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করার পর আপনাদেরকে স্পটিফাই নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে দেন নিচে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর উপরে আরও একবার এই সার্চ বারে ক্লিক করবেন দেন ওই গানের টাইটেলটাই আপনাকে লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি এক জীবন লেখার সঙ্গে সঙ্গে দেখবেন ওই গানটা চলে আসবে তো ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন প্লে হতে শুরু হবে দেখতে পাচ্ছেন প্লে হতে শুরু হয়ে গেছে এরপর আপনি ব্যাক করে দেবেন বা মিনিমাইজ করে দেবেন তারপর কী করতে হবে আপনাদেরকে নোটিফিকেশান বারে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বারটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে গানটাও কিন্তু প্লে হচ্ছে আর এই যে এটা শো করছে আমি স্ক্রিন রেকর্ড করছি বলে এটা শো করছে আপনার কিন্তু এটা কিন্তু শো করবে না এরপর কী করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে নোটিফিকেশান বারটা ওপেন করবেন প্রথমে আপনাদেরকে ডার্ক মোড ইনেবল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মোডটা শো করছে এখানে যদি আপনার ডার্ক মোড শো না করে তাহলে আপনাকে কী করতে হবে সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করে দেখবেন আপনার সেটিংসটা ওপেন হয়ে যাবে এরপর সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে ডার্ক ডার্ক লিখার সঙ্গে সঙ্গে এই অপশানটা চলে আসবে এই অপশানটা ক্লিক করে আপনাদেরকে ডার্ক মোডে ক্লিক করে ডার্ক মোডটাকে ইনেবল করে দিতে হবে দেখতে পাচ্ছেন ডার্ক মোড ইনেবল হয়ে গেছে এরপর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনাদেরকে আরও নোটিফিকেশান বারটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনি আরও এখান থেকে ওপেন করবেন দেন দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাইয়ের যে আইকনটা রয়েছে আপনার যদি নেট কানেকশন অন থাকে অফ করে দিবেন তারপর আপনাকে কী করতে হবে এখান থেকে এরোপ্লেন মোডটা অন করতে হবে তারপর এখান থেকে মিউট করে দিবেন ব্লুটুথ অন করবেন এই অপশানগুলো অন করে দিবেন তারপর একটু উপরে নিয়ে আসবেন এরকমভাবে উপরে তুলবেন এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন বা থ্রি ফিঙ্গার দিয়েও কিন্তু নিতে পারেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো আপনাদেরকেও এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে গাইস এরপর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে দেন নিচে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন প্রজেক্ট অপশানে ক্লিক করার পর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশন ইনপুট করেছেন ওই এক্সএমএল ফাইলটা প্রথমেই শো করবে তো আপনাদেরকে এক্সএমএল ফাইলটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকমই ইন্টারফেস চলে আসবে দেন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন দেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে এইমাত্র স্ক্রিনশটটা নিলেন ওটাকে সিলেক্ট করবেন তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেখবেন আপনার যে স্ক্রিনশটটা রয়েছে এটা কিন্তু ইনপুট হয়ে যাবে এরপর আমাদেরকে উপরে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে তারপর ফিল কম্পোজিশন এরিয়া এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে দেন একটু ল্যাডটাকে সরিয়ে নিয়ে আসবেন সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে তারপর এখান থেকে মুভ করে আপনাদেরকে নিচে নামিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন টাইমটা শো করছে এরকমভাবে মাঝ বরাবর অ্যাডজাস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এর অপশানে ক্লিক করে ব্যাক করবেন দেন আপনি লাস্টে চলে আসবেন লাস্টে আসার পর এখানে ক্লিক করে এই ল্যাডটাকে অ্যাডজাস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল এরপর আপনি আরও প্রথমে চলে আসবেন
প্রথমে আসার পর এই যে লেয়ারটা রয়েছে যে স্ক্রিনশটটা অ্যাড করলেন এটাকে চাপ দিয়ে ধরবেন। তারপর দেখতে পাচ্ছেন যে লেয়ারটা রয়েছে অ্যাড ইওর স্ক্রিনশট, ওটার উপরে আপনাদেরকে এরকমভাবে ছেড়ে দিতে হবে। তারপর দেখবেন দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে এইচডিআর ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি আরও প্রথমে আসবেন, প্রথমে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, তারপর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনি যে লিরিক্স ভিডিওটা ডাউনলোড করলেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন ইনপুট হয়ে যাবে, লেয়ারটাকে একটু সরিয়ে নিয়ে আসবেন, তারপরে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যান্ডিং এর অপাসিটিতে ক্লিক করতে হবে, লাইটিংয়ে ক্লিক করবেন, স্ক্রিনটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন হয়ে গেছে, এরপর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, তার সাইজটাকে যদি আপনি ছোটো সাইজ করতে চান এখানে তিন নাম্বার অপশানে ক্লিক করবেন, তার এরকমভাবে সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনাদেরকে এক নাম্বারে ক্লিক করতে হবে, মুভ করে আপনার যে ব্রাইটনেসটা রয়েছে এটার আইকনটার উপরে এরকমভাবে ছেড়ে দিতে হবে। তো আমি একটু সাইজ আরও ছোটো করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে লাস্টে আসতে হবে আপনি কত সেকেন্ডের ভিডিওটা বানাবেন সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি ধরুন 30 সেকেন্ডের ভিডিও বানাবেন তো আপনাদেরকে 30 সেকেন্ডে চলে আসতে হবে, আপনার লিরিক্সটা যত দূর রয়েছে সেই পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখান থেকে 30 সেকেন্ডের ভিডিও বানাবো, তার জন্য এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এটাকে কাট করলাম। কাট করার পর এই যে ভিডিও লেয়ারগুলো রয়েছে, এই যে যতগুলো লেয়ার রয়েছে এই লেয়ারগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে অ্যাডজাস্ট করবেন, তো এই যে লিরিক্সটা যে অ্যাড করেছেন তার নিচে যে লেয়ারটা রয়েছে ওটাকে বাদ দিবেন, দেন এগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটাকে এরকমভাবে সিলেক্ট করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এরকমভাবে প্রত্যেকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেবেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কী করবেন, আপনি আরও প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পর আপনি যে লিরিক্স ভিডিওটা অ্যাড করেছেন ওটার এই ফাঁকা জায়গাটা এরকমভাবে ক্লিক করে ধরবেন। তারপর আপনি কী করতে হবে, এই যে গ্রুপ লেয়ারটা রয়েছে তার উপরে এরকমভাবে রেখে দিতে হবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি একটু সরিয়ে নিয়ে আসবেন, এবার এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে যে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। টেক্সটটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন টাইপিং টেক্সট, এটার উপরে ক্লিক করতে হবে, দেন এই যে এডিট গ্রুপ এই অপশানে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা ওপেন হয়ে যাবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। এই যে আমি এখান থেকে এরকমভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আপনার পছন্দের যে কোনো একটা টেক্সট লিখে দিতে হবে। আমি একটা ওয়েবসাইট থেকে একটা টেক্সট লিখে দেবো, তো এখানে ওয়েবসাইটে চলে এলাম। আসার পর পছন্দের আমি এখান থেকে যে কোনো একটা টেক্সট কপি করে ওখানে পেস্ট করে দেবো। আপনার পছন্দের যে কোনো একটা পেস্ট করতে পারেন, তো আমি কপি করলাম। কপি করার পর এখানে এটাকে পেস্ট করে দেবো, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে অ্যাডজাস্টও করতে পারেন, দেখতে পাচ্ছেন আমি এখানে লাইনটা একটু ছোটো করে নিচ্ছি, এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনার পছন্দের যে ফন্টটা রয়েছে ওটা আপনি সিলেক্ট করতে পারেন, এখান থেকে সাইজটাকে আপনি বড় করতে পারেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে ফন্ট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করার পর ব্যাক করতে হবে। ব্যাক করে দেখবেন আপনি আরও প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে এই টাইপের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনাদেরকে গ্যালারিতে ভিডিওটা সেভ করতে হবে, তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোয়ালিটিটা আপনি ফুল বাড়িয়ে দিবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।